기회지. 뭘로 기회지? 기준아. 기준아. একটা কথা বলছি আমার সঙ্গে, আমি যে কথাগুলো বলছি সেগুলো বোধ হয় মন দিয়ে শোনোনি। মায়ের কাছে আবার ছাড় খেয়েছ? ম্যাডাম বিনা কারণে খারাপ ব্যবহার করার লোক নন, উনি করবেন না। তাহলে বিনা কারণে খারাপ ব্যবহার কে করলো? কুলি। কুলি নামটাই বললে কেন? বিনোদিনীতে মা আর কলি ছাড়া আর কে তোমায় কি বলবে? ঠিকই বলেছ। কি বলেছে বলো তো কলি তোমাকে? থাক না, কি দরকার তোমাকে বলবো? তুমি তারপর এমন ভাবে ওকে গিয়ে বলবে, তাই নিয়ে আর অশান্তি বাড়বে। তুমি প্লিজ আমাকে বলবে ও কি বলেছে। দেখো, আমি যত ওর সাথে স্বাভাবিকভাবে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করি, তত বাঁকাভাবে আমার কথার জবাব দেয়। আজকে আমাকে বোঝালো আমি যেন ব্যক্তিগত সম্পর্ক আর কাজ গুলিয়ে না ফেলি। আমাকে এটাও শোনালো যে ম্যাডাম চান তোমার সঙ্গে ওর বিয়ে হোক, আর বিয়ের পর নাকি ও পুরোপুরি বিনোদিনীতেই কাজ করবে। আমার এসব কথা শুনতে ভালো লাগে নয়ন। তুমি কি বলতে পারলে না, বলতে পারলে না যে আপনি কেন আমাকে এই কথাগুলো বলছেন? তোমার না ওকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে এই বিনোদিনী এটা কি আপনার ওই কার সঙ্গে বিয়ে হবে, বিয়ের পরে আপনি কি করবেন, আপনার প্ল্যানিংস কি, এইটা আলোচনা করার জায়গা তুমি সেটা পারলে না। এভাবে কথা বলা যায় কারোর সাথে? আমি পারি না। ঠিক আছে, তোমার পারতে হবে না, আমি ওর সঙ্গে কথা বলবো। না কেন, তুমি বললে ও ভাববে আমি তোমার কাছে নালিশ করেছি, ও আবার আমার সঙ্গে বাজে করে কথা বলবে। ঠিক আছে বাবা, টেনশন করতে হবে না, আমি এমনভাবে কথা বলবো যাতে এরকম কোনো সিচুয়েশন না হয়। ঠিক আছে, কটা বাজে? এই চলো চলো, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি খাও। আমার জন্য দেখুন, আমি তো আবার নতুন করে প্রমাণ করলাম ডক্টর কর্ণ চৌধুরী দময়ন্তী সেনের কতটা বিশ্বাসভাজন। এবার আপনি কিছু একটা করুন যাতে অংশুমান সেনের বিশ্বাস হয় যে আপনি কলেজ জীবন থেকেই তার এক পরম শুভাকাঙ্ক্ষী বন্ধু। কি জানেন ডক্টর চৌধুরী, আমার আর অংশুর মধ্যে রাইভালরিটা এতটাই সেই কলেজ জীবন থেকে যে অংশুকে কোনোদিন আমি বিশ্বাস করাতে পারবো না যে আমরা দুজনে দুজনে ভালো চাই। তাহলে কি বিনা যুদ্ধে পুরো মেদিনীটাই ছেড়ে দেবেন? একটা উপায় আছে, সেটা যদি করা হয় তাহলে অংশু নিশ্চয়ই বিশ্বাস করবে যে আমি ওর উপকার চাই। তাহলে সেই উপায়টা ভাবনা স্তরে না রেখে বাস্তবের উপায় তো করুন। মন্ত্রী মশাইকে একটা ফোন করতে হবে, সুবর্ষ শীঘ্র ফোনটা করুন। মিস্টার সেন, আমি যখন সেদিন আপনার সঙ্গে মেঘনাথ বোসের পরিচয় করিয়ে দিলাম, আপনি তো একবারও বললেন না যে উনি আপনার বন্ধু। আপনি তো জানেন স্যার যে আপনি যখন কাজের মধ্যে থাকেন আমি ব্যক্তিগত কথা বলা পছন্দ করি না। হ্যাঁ সেটা ঠিক, আপনি ভীষণ প্রোটোকল মেনে চলেন। কি বলে গেল মেঘনাথ? উনি আমাকে বেশ কয়েকবার ফোন করে অনুরোধ করেছেন আমি যাতে আপনার নামটা নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে চিফ সেক্রেটারি পদের জন্য রেকমেন্ড করি। মেঘনাথ হঠাৎ আমার হয়ে বলতে গেল কেন? আপনার তো খুশি হওয়া উচিত, এত বছর পরেও একজন কলেজের সহপাঠী আরেকজন সহপাঠীর পদোন্নতির জন্য তদবির করছেন। আর মেঘনাথ বোসের কিন্তু বদ্ধমূল ধারণা আপনি একমাত্র যোগ্য ব্যক্তি এ পদের জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমাকে ধন্যবাদ না জানিয়ে
এই ধন্যবাদটা আপনি মেঘনাথ বোসকে গিয়ে জানান, ওনার জন্যই কিন্তু এটা হলো। আমার চিফ সেক্রেটারি হওয়ার পথে সব থেকে বড় বাধা কে জানো? কে? মেঘনাথ। যুবক, তুমি এসব পলিটিক্যাল লোকেদের চেনো না। আমি তো সারাক্ষণ এদের নিয়ে ঘর করি, আমি জানি এরা কিরকম ডেঞ্জারাস হয়। কি ভাবছেন মিস্টার সেন? হ্যাঁ না, ভাবছি ওই চিঠিটা হাতে পেলেই আমি মেঘনাথকে নিজে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসবো। এরকম বন্ধু পাওয়া কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ স্যার, আসছি। অনেক কথা আছে যা তোমার সামনে বলতে পারি না, সংকোচ হয়। তোমাকে নিয়ে আমার ভীষণ ভয়। কেন জানো, আমার সবসময় মনে হয় তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই। আমি একটা সাধারণ পরিবারের সাধারণ একটা মেয়ে, সেখানে তুমি কত বড় পরিবারের ছেলে, ডাক্তার, দেখতে সুন্দর। আমার ভয় হয় তুমি চিরকাল আমার থাকবে না। আমি যাচ্ছি না। ওরম করে না, ভালোবেসে আদর করে দিতে হবে। ভালোবেসে আদর করে সোনা বোন আমার, লক্ষ্মী বোন আমার, 100 টাকাটা রাখ, চিঠিটা তাড়াতাড়ি ফেরত দে। জিন্সের পকেটে দোকানে ছিল, হ্যাঁ তুই জানিস না। মনে দেখে দাও, হ্যাঁ 100 টাকা নিয়েছিস। আমি
প্রেশারটা বোধহয় একটু বেড়েছে। সে কি কথা, তাহলে তো এক্ষুনি ডাক্তারকে খবর দিতে হয়। তুমি কেন যে এত মাথা গরম করো না? সত্যি সত্যি কালকে বড্ড বেশি অহেতুক মাথা গরম করে ফেলেছিলাম, গার্গির উপরে অহেতুক চেঁচামেচি করেছিলাম, বুঝতে পারিনি আর কি। ওই ওই দেখো, এত লোকের সমস্যা নিয়ে লেখালেখি করছি তো, কিন্তু নিজের মেয়ের মনের কথাটা আজ অব্দি বুঝতে পারলাম না। একটা বাচ্চা ছেলে এসে আমার চোখ খুলে দিয়ে গেল। অয়ন যদি কাল ওই সময় না এসে পড়তো, একটা অনর্থ হয়ে যেত আর কি। সত্যি আমার ভুলটা আমি বুঝতে পারলাম। তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো? পারবো না কেন, কেন বুঝতে পারবো না? তবে আমাকে বোঝা কিন্তু এত সহজ নয়, এত সহজ নয়। আচ্ছা বাদা 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 বাদা, ইয়ে বলছিলাম যে একা গার্গি যে কালকে বললো ও বিয়ে করবে না, তা সারা জীবনে কি বিয়ে করবে না? যা তাই কখনো হয় নাকি? আরে তুমি তো মা, তুমি জানো কেউ আছে পছন্দের? না গার্গি তোমায় বলতে বারণ করেছে। তারপরে কেউ আছে? নামটা বলো না, কে? অয়ন। অয়ন মানে সে বড় লোকের বেটা? গার্গি কোনো ভুল করছে না তো? মানে দেখো বড় লোকের ছেলে তো, দুদিন ফুর্তি পাত্তা করে তারপরে পাখি ফুরত। না না, আমাদের অয়ন সেরকম ছেলেই নয়। এখন নয়, কিন্তু পরে কি হয় সেটাই ভয়ের। যাই, কোথায় চললে শরীর খারাপ নিয়ে? ছিল ছিল শরীর খারাপ ছিল, কিন্তু এখন ওই হবু জামাইয়ের অনারে একটা পয়েন্ট নিয়ে এসে এখানে বসে গিলবো খানি। তবে হ্যাঁ মৃন্ময়ী, ওই ইয়ে কি বলে গার্গিকে কিন্তু সাবধান করে দিও। হ্যাঁ আমাদের ওই জামাই কিন্তু শেষমেশ কামাই করে না বসে। আমি চললাম বলে কি মানুষ নিয়ে যে ঘর করি ভগবান। অংশু, মেঘনাথ যখন আমাকে নার্সিং হোমে দেখতে এসেছিল, তুমি কি ভীষণ রেগে গিয়েছিলে মনে আছে তোমার? তুমি এতটাই রেগে গিয়েছিলে যে সুপারিনটেন্ডেন্টকে বলেছিলে মেঘনাথ এলে যেন ওকে আমার ঘরে ঢুকতে না দেওয়া হয়। তারপর যখন চন্দ্রাকেও সেভ করলো, তখনও তুমি বললে যে মেঘনাথের এই কাজের পিছনে অন্য কোনো মতলব আছে। অথচ আজ যখন ও মন্ত্রীকে তোমার কথা বলছে, তুমি বলছো মেঘনাথকে যতটা খারাপ ভেবেছিলাম ও ততটা খারাপ নয়। হ্যাঁ তুমি এটা বলতেই পারো, আমি সত্যি মেঘনাথকে ভুল বুঝেছিলাম। এটা তুমি কখন বুঝলে? যখন মেঘনাথ তোমার উপকার করলো। অথচ মেঘনাথ যখন আমার উপকার করেছিল, তখন তুমি বললে ওর অন্য কোনো বদ মতলব আছে। এখন যদি আমি তোমাকে এই একই কথা বলি যে মন্ত্রীর কাছে তোমার যে সুপারিশ করেছে ও তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, তুমি মানবে? কখনোই মানবো না, কখনোই মানবো না। মন্ত্রী নিজে আমাকে বলেছেন যে মেঘনাথ আমার হয়ে দারুণ প্রশংসা করেছে মন্ত্রীর কাছে, সে কেন করবে সেটা? হ্যাঁ যখন চন্দ্রাকে উদ্ধার করেছিল, তখন মনে হয়েছিল আমার যে মেঘনাথ নিঃস্বার্থভাবে কাজটা করেনি। সেটা তোমার কেন মনে হয়েছিল সেটাও কিন্তু আমি জানি। কেন তোমার মনে হয়েছিল যে আমার এই বুড়ো বয়সেও মেঘনাথ আমাকে নিয়ে পালিয়ে যেতে পারে? কি হচ্ছে কি অংশ জানো, এই যে তুমি আমাকে নিয়ে এখনো এতটা ভাবো, এটা ভাবতেই আমার খুব ভালো লাগছে। শোনো শোনো শোনো, যেটা বলছি শোনো, সিরিয়াসলি শোনো, এবার কিন্তু একদিন মেঘনাথকে ডিনারে ডাকতে হবে। একেবারে না। কেন? সে রাতে ডিনারের পর মেঘনাথ যদি আমাকে নিয়ে পালিয়ে যায়, এইবার কিন্তু আমি রেগে যাচ্ছি। মানুষকে সত্যি কথা বললে কিন্তু মানুষ রেগে যায়। আচ্ছা তুমি আমার কথাটা সিরিয়াসলি শুনবে না শুনবে না? শুনবো না। তাহলে চললাম। আহ এরকম করছো কেন? ঠিক আছে শুনবো, বলো। তুই তখন থেকে কি আরম্ভ করেছো বলো তো?
অনেক দিন পর তোমাকে রাগাতে আমার খুব ভালো লাগছে অংশু। এনিওয়ে শোনো, তুমি মেঘনাথকে ডিনারে ডাকতে চাও, ভেরি গুড, কিন্তু সেটা চিফ সেক্রেটারি হওয়ার পর ডাকলে ভালো হয় না। না না শোনো, তখন তো একটা বড় পার্টি দেবই, তার আগে একদিন মেঘনাথ আর ডক্টর কর্ণচৌধুরীকে ডিনারে ডাকতে চাই। ওকে, ডান ডান। যা বললাম সেটা খেয়াল থাকবে তো? একটা কথা মনে রাখিস, রমেনের দুর্বলতা হচ্ছে মদ আর মেয়ে ছেলে। সেই লোভ দেখিয়ে ওকে শহরের বাইরে দূরে একটা নির্জন জায়গায় নিয়ে যাবি, সেখানে কাজটা শেষ করবি। দেখিস আগের বারের মতো যেন না হয়, রমেন যেন পেয়েছে না ফেরে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার। ঠিক আছে, তুই যা, বাকি কথা আমি বাচ্চার সঙ্গে বলে নেবো। ওকে স্যার। আমাদের দুজনকে ডিনারে নেমন্তন্ন করতে চান, যাবেন তো? এ সুযোগ কেউ হাতছাড়া করে? কি ব্যাপার, তুই সকাল সকাল হাসপাতালে, কি হয়েছে? প্রচন্ড মাথা ব্যথা করছে, তুই ভাবতে পারবি না। মাথা যন্ত্রণা করছে? কখন থেকে? অনেকক্ষণ থেকে, সেই ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? তুই তো আমায় আগে কখনো বলিস না। দেখি বসে কেন, বস। না আগে বলিনি, কারণ ভেবেছিলাম বলার দরকার নেই, কিন্তু ইদানিং ব্যথাটা খুব বেড়েছে রে। কি যে সব বাধাস না তুই, আমায় বলতো ঠিক করে, কি মাথার কোন দিকে যন্ত্রণা হচ্ছে? কোন দিকে মাথার যন্ত্রণা হচ্ছে? কোন দিকে? আরে চারিদিকেই হচ্ছে তো, এখানে 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 সব জায়গায়। এই মাথা ব্যথাটার না একটা নামও আছে। তুই তোর মাথা ব্যথার নামটাও জানিস? কি নাম? বলবো? বল। অয়ন। কি করিস তুই কলি, এটা সকালবেলা একদম ভয় পাই দিয়েছিলি আমাকে। আমাকে নিয়ে তোর ভয়ও হয়? এটা একটা হসপিটাল। হ্যাঁ, তোর ব্যাপারটা কি রে, তোর কোট নিয়ে আজকে? এই শোন না, আজ নাইট শোয়ে যাবি, চল না প্লিজ। আটটা চার নাইট শো আজকে হবে না আমার। এ বাবা, তুই কি নিষ্ঠুর রে, হবে না আমার বলে দিল। এতে কোনো নিষ্ঠুরতার কিচ্ছু নেই কলি, আজকে আমার নাইট ডিউটি আছে, ঠিক আছে? আমি তোকে কাল সকালে পিক আপ করবো। কাল সকালে? হঠাৎ কিছু কথা আছে তোর সাথে। কি কথা আছে বল না, এখনই বল। বল না। ঠিক আছে বল না। কথাগুলো যদি এখন বলা যেত তাহলে বলতাম, কাল সকালে পিক আপ করবো আমি, যা এখন। এই শোন, আমি কিন্তু এখন ঠাম্মার কাছে আছি। ঠাম্মার বাড়ি লেক গার্ডেন্স তো? আমি পৌঁছে যাবো তাড়াতাড়ি, কিন্তু প্লিজ এখন যা, আমার জন্য পেশেন্টরা ওয়েট করছে।